কাকে কোন সময় দিচ্ছ, কার ঘরে চলে যাচ্ছ নার্স হিসেবে, আর পারছি না ট্র্যাক রাখতে কিরণময়ী। হাই বন্ধুরা, আপনাদের কিরণময়ী, আমি যাদের সাথে আছি সেটা হচ্ছে সতীশ এন্ড অভয়, আমাদের চরিত্রহীন। ও চরিত্রবান, তুইও তো চরিত্রহীন, তোর পাল্লায় পড়ে এই দুজন। কিরণময়ীকে অভয় বা সতীশ কতটা চেনে সেটা তোমাদেরকে বলতে হবে। তোমাদের দুজনের মধ্যে যে আগে আনসার দেবে তাকে সাউন্ড করতে হবে, বাজার হিসেবে একটা সাউন্ড করতে হবে। এক্স্যাক্টলি। কিরণময়ীর সাথে সতীশের প্রথম কোথায় দেখা হয়েছিল? দেখা ছিল আমাদের পার্লারে। ঠিক আনসার। কিরণময়ীর পারফিউমের নাম কি? কিরণময়ী, তোমায় ছাড়া আমি পারফিউমের দিকে তাকাই না। তাহলে আমাদের প্রেমটাই হচ্ছে গন্ধ শুকেই তো একদম পারফিউমের বেডে চলে এসেছিল। পারফিউমের বেডে আমি বেড বেডছি। তুই এত যে ওর পেছনে পড়লি, আমাকে লেঙ্গি মেরে আমায় লেঙ্গি মেরে ওর পেছনে পড়েছিস, এরকম করে ঘাড় বেঁকিয়ে দিয়েছিস চরিত্রহীন সিজন টু তে। আমি তখন কোমায় ছিলাম বলে পরে আমায় সব দেখানো হয়েছে, হইচই আমি সব দেখেছি। বলে দে পারফিউমটা কি ছিল। কিরণগন্ধি নাকি বেলিসিমো? বেলিসিমো ও একবার মেখে দুজন দুজনকে নিয়ে চলে গেছে, তো এফেক্টিভিটি বাড়ছে। এই দুজন না, দুজন না, আরু নিয়েছিলি? মানে মানে সরি, আই এম সো সরি, আরু এসেছিল। তুই কি আমার সঙ্গে থেকে আমার মতো হয়ে গেলি? আমি শকড। কি রে, কিরণময়ীর বার্থডে কবে? পাক্কা 1988। এইটা আমার ছিল। আচ্ছা, কি এটা? আমার বাজার ছিল। ভুল ভুল, রং রং। 1990 15 জুন 1985। কিরণময়ীর প্রথম বয়ফ্রেন্ড কে? কু। এই আমি 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 কু। বড়ের আগে একজন ছিল, বড়ের আগে একজন ছিল, সেই তাহলে ফার্স্ট বয়ফ্রেন্ড। সেই হচ্ছে ফার্স্ট বয়ফ্রেন্ড। কি অবস্থা, কিরণময়ীকে বদনাম করছো তোমরা, এরকম করে বলো না। চরিত্রের নামটা বলে কিছু মানে বিট করছো। আমি খুব দুঃখিত যে তোমরা কিরণময়ীকে এই জানো। তো তোকে ভুলে যাওয়া উচিত রে, তো লজ্জা করে না? একজনকে পাগল তোর পেছনে, একজন কি করতে চাইছে বুঝতে পারছিস না, ছেড়ে চলে এসেছে, বউ ছেড়ে চলে গেছে, তারপরে তুই এখন খুব দুঃখিত তোর এক্স বয়ফ্রেন্ডের নাম বলতে পারিনি বলে, তোর লজ্জা করে না? আমি বলি? হ্যাঁ বল। উপেন। উপেন, কিরণময়ী কাকে বাঁচানোর জন্য রিচার্ডকে বিয়ে করেছিল? কি 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 বলেছি? হ্যাঁ, সতীশকে বাঁচানোর জন্য, হ্যারিয়াসকে বাঁচাতে। দুজনকে আমি তুমি কখন কাকে কোন সময় দিচ্ছ, কার ঘরে চলে যাচ্ছ নার্স হিসেবে, আর পারছি না ট্র্যাক রাখতে কিরণময়ী। এটার আনসার অভয় ঠিক দিয়েছে। তাহলে আমি জানতে পারলাম যে সতীশ এন্ড অভয় কিরণকে কতটা জানে। আমার একটা প্রশ্ন আছে, এটা আমার নিজে থেকে, সতীশ এন্ড অভয় কবে দেখা করেছিল ফার্স্ট? ওকে আমি তুলে এনেছিলাম। ও বা তুই তুই তো কোমায় ছিলি না? ও রাইট, আমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল যখন আমার সেন্সই ছিল না, আমার বলার কোনো মানেই হয় না। ওকে, তো এই কোশ্চেনটা এই জন্য করা যে যতটা না কিরণময়ীকে সতীশ আর অভয় জানে, অভয় কিন্তু সতীশকে একটু বেশি জানে। বরাবর জানতো, তোর আমার উপর আর হালকা চাপ আছে, সেই জন্য তুই ওর পেছনে পড়েছিস। আমি প্রথম থেকে আমার মনে হয়েছিল, আমার মনে হয় এটা চৈত্র ইন্দ্রিয় আসছে হইচইতে 24 তারিখ 24 ডিসেম্বর। আপনাদের যদি চৈত্র ইন্দ্রিয় ভালো লাগে অফকোর্স চৈত্র ইন্দ্রিয় তাড়াতাড়ি চলে আসবে, চরিত্র ধরে বসে থাকুন রাখার জন্য।